যখন খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আড়াই মাস না থেকে 5 বছর থাকতে পারত, তিনি থাকেন, তিনি থাকেননি বলে কিন্তু সর্বোচ্চ আসনে বিরোধী 116 আসনে আর বার ক্ষমতা শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকতে পারবে ততদিন থাকবে, ততদিন আওয়ামী লীগও থাকবে। সাদাত হোসেন সেলিমের সব কথার জবাব না দিয়ে এই কথার সাথে আমি একমত যে দেশটা কোন জায়গায় আছে, সে কারণেই শেখ হাসিনা জোরে বলে ছড়ে কৌশলে যতদিন ক্ষমতায় আছে থাকবে, যতদিন যখন ক্ষমতা থেকে পড়ে যাবে আওয়ামী লীগ ফুল স্টপ হয়ে যাবে। আওয়ামী লীগ কেন শব্দটি উচ্চারণ করার মতো হারিকেন দিয়ে খুঁজে লোক পাওয়া যাবে না, পাওয়া যাবে না। যদি কোনো আওয়ামী লীগের ব্যাপারে যদি জিজ্ঞেস করেন, তুই আওয়ামী লীগ না আমি করি নাই, বলে না তুই করছিস, বলে আর ডিএনএ টেস্ট করেন, আপনি জানেন না আমি ওইটা না, এটা অপেক্ষা করছে। কিন্তু আমি জানবো কেন, শেখ হাসিনা ভালো জানে, সে কারণেই তাকে এইভাবেই ক্ষমতায় থাকতে হবে। ওরা অনেক কথা বলবে, সব কথার উত্তর দিতে দিতেই তো আমরা 13 বছর কাটিয়ে দিলাম, দিলাম না, কারণ সব কথার উত্তর না দিয়া আমরা এক পথে চলি, এক কথা বলি প্রতিদিন, ওর ঘুম হারাম হয়ে যাবে। আমরা পদত্যাগ চাই, আমরা পদত্যাগ চাই, নো অল্টারনেটিভ, যা করছে করছে, এনার্জি জানা আইদার স্টপ অর রিজাইন, এই দুইটির কোনো বিকল্প শব্দ আমাদের কাছ থেকে আসা ঠিক না। যিনি খাওয়াবেন তিনি অনেক আইটেম দিবেন, আপনি সব আইটেম খেয়ে হজম করতে পারবেন কিন্তু এটুকু দিক থেকে নাকি, আর ওই আইটেম নিয়ে বসে থাকবেন তাহলে আসল কাপটা হবে না। আমাদের এই জায়গায় একটা বড় ত্রুটি, ওরা প্রতিদিন একটা কথা বলবে আমরা তার উত্তর দেব, এরা অ্যাকশন করবে আমরা রিয়াকশন করব, নো ওই শুড অ্যাক্ট দে উইল রিয়াক্ট, ডিফেন্সিভ কখনো বলো না, আত্মরক্ষামূলক চলাফেরায় আত্মরক্ষা হয় না, জয় তো দূরের কথা, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। সুতরাং আপনারা কথাবার্তা আচরণ সবকিছুতে আক্রমণাত্মক হন, ওরা ডেলি উত্তর দিতে থাকুক, ওদের কথার উত্তর দিতে গেলে তো আমরা খাওয়া নাওয়ারও সময় নেই। আর কিসের বিশেষ প্রাণী কি না খায়, কিসের প্রাণী কি না বলে একটা শব্দ আছে না, তো সুতরাং সেই প্রাণীর জগতে কি বললো কি বললো না এটাকে এত গুরুত্ব দেন কেন, জনগণের নাশ আছে নাই এটা দরকার কি, মুক্তিযুদ্ধ ছিল কি ছিল না এটা কি আমার সার্টিফিকেট গুরুত্ব প্রমাণ কিছু হবে, মানে তারা কে সার্টিফিকেট দেওয়া, আপনাকে মনে রাখতে হবে পরিষ্কার ভাবে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ছিল কি ছিল না, ওই ডোন্ট রিকোয়ার এনি সার্টিফিকেট ফ্রম এনি নন্সেন্স, কোন মনুষ্যের কাছে সার্টিফিকেট করার দরকার নাই, সে কত মাস্টার ডিগ্রি কত পণ্ডিত কলম জিয়াউর রহমান না এটা তো শোনার আমাদের দরকার নাই, চিরন্তন সত্য সেই মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে একটা চিরন্তন সত্য, এটা নিয়ে এত আমাদের দরকার না। জিয়াউর রহমানের যে আদর্শ, যে রাজনীতি ধ্বংস করার জন্য তারা চেষ্টা করছে সেটা প্রতিরোধ না করতে পারলে জিয়াউর রহমানকে শ্রদ্ধার জায়গায় রাখা যাবে না, শ্রদ্ধা রাখা যাবে না, সেই কারণেই এক দফায় থাকে এক কথায় থাকে সব কথা এখন বাদ দেন, বহুত বলছি ওদের উত্তর, আর উত্তর ওদের দিয়ে লাভ নাই, ওদের উত্তর দিতে হলে কি কি করতে হবে, শিল আর কি পাটার মাঝখানে কি থাকে, মরিচ, যেদিন উঠে আসতে পারবেন সেদিন করে, কারণ ওদের কথার জবাব হয় না, ওদের কথার জবাব দেওয়া বাংলা অভিধানটি ইংলিশ ডিকশনারিতে কোনো শব্দ আবিষ্কার করা খুব কঠিন কাজ,
ওরা যুক্তি বোঝে না, কিচ্ছু বোঝে না, ওরা একটাই বোঝে। তো আমরা ছোটবেলা শুনতাম আইবের ভাষণ না আইবের শাসন, শেখ মুজিবের ভাষণ আর শেখ হাসিনা দুঃশাসন, এই তিনটা শব্দে তারা হিসাব করে। ওরা মনে করে আগে শোনায়, ওরা মনে করে কি ভাষণ দিয়া দেশ স্বাধীন হয়েছে, ওরা মনে করে যে আদালতের রায় আছে দেশ স্বাধীন আছে, আদালতের রায়ে দেশ স্বাধীন হয় নাই, ভাষণে শাসন হয় নাই, আলোচনায় শাসন হয় নাই, যুদ্ধে শাসন হয়েছে। এবং যুদ্ধের সাথে শুধু জিয়াউর রহমান কেন, যাই যুদ্ধ করেছে তাদের সম্পক্ষে আপত্তিকর বক্তব্য যুদ্ধ অপরাধীর সামনে, আবার যুদ্ধ অপরাধীর ট্রাইব্যুনাল চলবে, আমরা চালাবো, আমরা চালাবো। যুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলে, যুদ্ধ অপরাধী যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে, তাতে স্বাধীনতা বিশ্বাস করে না, তারা যুদ্ধে বিশ্বাস করে না, ও তো আল বদরের চেয়েও ক্ষতিকারক। আল বদর তো মাটির নিচে গেছে, রাজা ঘর কয়েকদিন থাকবো না, এরপর আর খবর শেষ। মুক্তিযুদ্ধ 30 বছর পর খুঁজে পাওয়া যাবে না। এবং যে রোমানের স্বাধীনতার ঘোষণা নিজ কানে শুনছে, এই লোকগুলো 30 বছর পর পৃথিবীতে থাকবে না, কিন্তু জাতি লালন করবে এই সত্যি ইতিহাসগুলি, সেই লালনের ক্ষেত্রটা তৈরি করা আপনার আমার দরকার। ওয়ান ইলেভেন নিয়ে কথা বলবো না, আমাদের দায়িত্ব তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ তৈরি করা। আমরা কল্পনায় নায়ক না বানিয়ে পরিস্থিতি পরিবেশ তৈরি করে তাকে দেশে এনে তাকে রাষ্ট্রের নায়ক আমরা বানাই। মুখে বলেই তো হয় না, মুখে বলার সাথে সেটা অর্জনের জন্য প্রচেষ্টা থাকতে হবে। আর ওয়ান ইলেভেন এর কথা আমি বলতে চাই না, কারণ ওয়ান ইলেভেন এর সাথে যারা জড়িত প্রত্যক্ষ পরোক্ষ আমার দলে তারাই নেতৃত্ব করে, সেখানে বললে আমি আমার দলটার বিভাজনে ফেলে আমি এটা চাই না। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। তার সূত্র 5 সালে 28 আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ খারুর হকের নেতৃত্বাধীন মুন সিনেমার মালিক বেতিনা রাষ্ট্র, সেটা তিনি রায় দিতে গিয়ে লিখলেন জিয়াউর রহমানের ক্ষমতা অভিযোগ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 12 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উপস্থিতে ঢাকা মহানগর নাট্য মঞ্চে বক্তা হিসেবে সেদিন বলেছিলাম, খারুর হকের এই রায় বাকশালের পরধ্বনি শোনা যায়, এটাকে রুখতে হবে। আরো কিছু কথা বলছিলাম, সময় নাই বলবো না। প্রধানমন্ত্রী নিচে আমাকে ডেকে বললো, তোমার বিরুদ্ধে কি হবে, আইন অবমাননা মামলা হবে। আমি বললাম, ম্যাডাম আমার হাসি হোক, সেটা নিয়ে আপনার ভাবার দরকার নাই। আমি বলছি কালকেই আপনি আইনমন্ত্রীকে বলেন এটার বিরুদ্ধে আপিল করতে, ফুলবেন 14 মাস কি রহস্যজনক কারণে আপিল হইল না। সেদিন যদি আপিল হইত, আপিলে যদি মীমাংসা হইত বিষয়, তাহলে খায়রুল হক এই ব্যাপারে কমিটি চিফ জাস্টিস হয়ে পড়তে পারত না, পঞ্চম সংশোধনী যেটা আরম্ভ করে কাটাচ্ছে না। ষড়যন্ত্র একটি কন্টিনিউয়াস প্রসেস এগেইনস্ট দ্য রানিং, যারা রোল করে তাদের এগেইনস্ট এটা কন্টিনিউয়াস প্রসেস। আবার যারা ক্ষমতায় থাকে বিরোধী দলের উপরে ষড়যন্ত্র করে, যে পার্ট অফ পলিটিক্স, এটাকে কথা দিয়ে মুছে ফেলা যাবে না। তো এখন ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, তখন ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার দায়িত্বটা তো আমাকে নিতে হবে। সে কারণেই বলছি যে এটা যথারীতি সরকার চালানো যথেষ্ট না, সরকার চালানোর বিষয়বস্তুটি থাকে দীর্ঘমেয়াদী,
আমি সরকারে না থাকতে পারি, আমার যেন রাজনীতি ধ্বংস না হয়। আমার রাজনীতি যদি সঠিক জায়গায় থাকে, আমি ঘুরে ফিরে সরকারে আসবো।